প্রবলেম কি? আপনার ওখানে যে কাগজ উত্তরবঙ্গ সংবাদ নাম্বার ওয়ান, তারা তো রোজ আমাদের গোষ্ঠীর শ্রাদ্ধ করা ছাড়া আর কিছু করে না। তারা বিজেপি যা বলবে তাই করবে। এখন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তাই, বিজেপি অফিস থেকে কন্ট্রোল করে। আপনি দুটো লোককে দুটো চর মারুন, সারাদিন দেখাবে আপনাকে টিকটিকি কামড়া, সারাদিন দেখাবে, কিন্তু আপনি যে এত ভালো কাজ করছেন এটা একবারও দেখাবে না। তাই তারা যখন দেখাবে না, আপনাকে অপশান বাঁচতে হবে, অল্টারনেটিভ। অল্টারনেটিভ কি? কাউকে দিয়ে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম করুন। গরিব ছেলেরা করে, গ্রামের গরিব ছেলেরা, লোকাল ছেলেরা, ইয়াং জেনারেশন উইল বি গুড, দে উইল প্রিফার ইট। কত আর্টিস্ট আছে তাদের দিয়ে একটা করুন, তাদের রিচ অনেক বেশি। যেমন দেব এখানে বসে আছে, আমি বলছি জাস্ট, ও যেহেতু বসে আছে বলে বলছি, ওকে দিয়ে আপনি করালেন, তাই রিচটা কোথায় পৌঁছবে আপনি ভাবতে পারেন? এই ট্যুরিজমের সঙ্গে অনেক কিছু যুক্ত আছে, ফিল্ম ইন্ডাস্ট্রি। এই আজকে আসছিলাম, আসার সময় দেখলাম ওই আলিপুর মিউজিয়ামটা যেটা নতুন করেছি ওখানে খুব ভিড়। আমার একটু উৎসাহ হলো, আমি জিজ্ঞেস করলাম কি হচ্ছে, শুটিং করছে, কি ভালো বলো, নতুন হয়েছে কিন্তু কি সুন্দর। ঠিক ম্যাডাম, ট্যুরিজমের সঙ্গে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বিরাট কানেকশন রয়েছে, যেটা নিয়ে একটা রিপোর্ট তৈরি করার কথা ছিল আইএনসি ডিপার্টমেন্টের, যে একটা সাবসিডি দেওয়া বা অন্যান্য ফ্যাসিলিটিস দেওয়া। সাবসিডি দেওয়ার ক্ষমতা গভর্নমেন্টের এখন নেই, সাবসিডি দরকার নেই। আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমরা লজিস্টিক্যাল সাপোর্ট দিতে পারি কিন্তু ফাইনান্সিয়াল সাপোর্ট দিতে পারবো না। আমারও মনে হয় এতে আপনারা স্পন্সর জোগাড় করুন, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমাদের বেঙ্গলে যে অপরচুনিটি আছে, এখনও অনেকগুলো জায়গা আছে যেগুলো এক্সপ্লোর হয়নি ভালোভাবে, সেই জায়গাগুলো আপনারা নিজেরাই দায়িত্ব নিয়ে করতে পারেন। এবং আমাদের, আমি চাই আমাদের বেঙ্গল সিনেমা, বেঙ্গল যাত্রা, বেঙ্গল নাটক, গান সব কিছু মিলিয়ে, বাংলা সিরিয়াল যেভাবে চলছে, আস্তে আস্তে কিন্তু আপনাদের একটা বাজার ভালো হচ্ছে। এবং এই হেরিটেজ ট্যুরিজমগুলোকে নিয়ে আপনারা নানা রকম প্রোগ্রাম করতে পারেন। আপনি ঠিকই বলেছেন, আমরা একটা জিনিস বলতে চাই, তার কারণ হচ্ছে যে এই ট্যুরিজম সঙ্গে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি একটা বিরাট যোগাযোগ রয়েছে। আমরা কোনো ক্যাশ সাবসিডির কথা বলছি না একদমই, মানে সরকারের যে সিস্টেম রয়েছে সেটা কতটা হেল্প করতে পারে। যেরকম মধ্যপ্রদেশে আছে, আমি রিসেন্টলি শুটিং করে এলাম, ওখানে সরকারি যে সমস্ত গেস্ট হাউস বা হোটেল রয়েছে সেগুলো 50% ডিসকাউন্ট দেয়, এই ধরনের। না তার কারণ, আমি বলছি এখানে, না তার কারণ মধ্যপ্রদেশে বিজেপি গভর্নমেন্ট আছে তো, আর ওদের এক্সট্রা টাকা দেয়, আর আমরা যা টাকা পাই তার থেকে অর্ধেক কেটে নেওয়া হয়। আমাদের সাবসিডি দরকার নেই, এই কারণে যে আমি ব্যক্তিগতভাবে কিছু প্রডিউসারের সঙ্গে কথা বলেছি, ধরুন বাইরে বম্বেতে বা অন্যান্য জায়গায় শুটিং করতে যে খরচা লাগে, পশ্চিমবঙ্গে শুটিং করার খরচাটাই তার থেকে কম, এবং সবচেয়ে চিপ, অনেক চিপ। এবং যে ওয়ার্ক ফোর্স থেকে আরম্ভ করে হিউম্যান লেবার সব কিছুতে অনেক কিছু সুবিধা পাওয়া যায় সেই জন্যে। আর যদি আপনি রিসেন্টলি দেখেন, প্রচুর সিনেমা, বম্বের সিনেমা, সেগুলো কলকাতায় শুটিং হচ্ছে, এবং সেইটাকে বিয়ে করার জন্য বম্বেতে একটা, আমি কিছু মানুষের সঙ্গে একটা মিটিং করছি, যে তারা যদি পশ্চিমবঙ্গে শুটিং করার সময় ডাইরেক্টলি, যেটা একটা জিনিস ভালো বললেন যে আমরা হয়তো 50% দেবো না, বাট 75-80% যদি একটা ওই ঘরগুলো নিলে শুটিংয়ের জন্য। প্লিজ এটা করো না বাবুল, এটা তোমার পলিসি ডিসিশন, এটা তুমি এইভাবে নিজে নিতে পারো না। লিখে নো, ইউ ক্যানট,